জাতীয় দলে তকমা হারিয়েছে তৃণমূল, কি বলবেন? বর্তমান ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতি, যা সামাজিক প্রেক্ষাপট, তাতে কোনো রাজনৈতিক দল রিজিওনাল না ন্যাশনাল না ইন্টারন্যাশনাল সেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। এই মুহূর্তে প্রাসঙ্গিক যে কোনো রাজনৈতিক দল উগ্র হিন্দুত্ব নামের বাদের নাম করে দেশকে দ্বিখণ্ডিত করতে চাইছে কি না। এই মুহূর্তে প্রাসঙ্গিক বিষয় জাতিতে জাতিতে দাঙ্গা লাগানোর অপচেষ্টা চলছে কি না। এই মুহূর্তে প্রাসঙ্গিক বিষয় মানুষের উপরে জিএসটির নাম করে অর্থনৈতিক যে অপশাসন চলছে তার বিচার চাওয়া। আপনাদের বলে রাখি, এই মুহূর্তে ভারতবর্ষের লোকসভাতে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আজকে এই তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুলে। সুতরাং এর সবটাই অপ্রাসঙ্গিক। আপনার নাম? বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।